থানায় প্রবেশ করতেই প্রথমে চমৎকার একটি গেট রয়েছে। আমরা সেই গেটের সামনে আমরা এখন ভিতরে যাব, আপনাদের একটি চমৎকার আজকে জিনিস দেখাবো। এবং আপনারা জানেন এখানে রয়েছে সেবাই পুলিশের ধর্ম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেটি লেখা রয়েছে এখানে যে সেবাই পুলিশের ধর্ম। আমরা এখন শরণখোলা থানার মধ্যে রয়েছি, এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি বাগান রয়েছে। এই বাগানটি করেছেন শরণখোলা থানার কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা, তিনি হচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম এসআই। আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানে রয়েছে বিভিন্ন প্রকার ফলের গাছ, ফুলের গাছ, ঔষধি গাছ, তারপরে রয়েছে বিভিন্ন প্রকার দেখার মতন গাছ বলা চলে। এটা হচ্ছে গার্ডেনিং। আমরা ঢুকতেই আমাদের চোখের সামনে পড়েছে একটি লাল গোলাপ ফুল, আপনারা দেখতে পাচ্ছেন যে গোলাপ ফুল এই শরণখোলা থানার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এবং আমরা যদি এই দিকে একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছেন শরণখোলা থানা এত সুন্দর করে এই গার্ডেনিংটি করা হয়েছে, এখানে কিন্তু আম গাছ রোপণ করা হয়েছে এবং সেই আম গাছে কিন্তু বড় বড় আম ধরেছে, যা একটি শরণখোলা থানার জন্য সৌন্দর্য তো অবশ্যই। এবং এই অনুষ্ঠান দেখার পরে সবার কিন্তু ভালো লাগবে শরণখোলা থানার এত সুন্দর ফলের গাছ। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে ফল ধরেছে, অর্থাৎ আম ধরেছে। এবং আমাদের ক্যামেরাম্যানকে যদি আমরা সামনে আসার জন্য একটু আহ্বান জানাই যে এত সুন্দর সুন্দর এই আমগুলো ঝুলে আছে এবং বেশ বড় হয়েছে। এবং এই গাছটি কিন্তু মোহাম্মদ মনিরুল ইসলাম এসআই তিনি পরিচর্যা করে সুন্দর সুন্দর এই গাছ রোপণ করে, এই ফলের গাছ রোপণ করে তিনি এত সুন্দর করে এই আমগুলো কিন্তু উৎপাদন করেছেন, যা দেখে সবার ভালো লাগছে। এবং আমার হাতে দেখছেন চমৎকার একটি আম। এরপরে আরও অনেক কিছু রয়েছে এখানে, আপনারা যদি দেখেন আমরা যদি এই পাশে একটু যাই তাহলে দেখবেন এখানে চমৎকার কিন্তু সবজির বাগান করা হয়েছে। এবং এই সবজির বাগানে কিন্তু রয়েছে লাল শাক, পুঁই শাক, অনেক কিছুই কিন্তু এখানে আছে যা আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছেন আপনাদেরকে। এবং এখানে রয়েছে এই যে লাল শাক, আপনারা দেখছেন দর্শক, এবং লাল শাকগুলো ফুটেছে কীভাবে, তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি আমাদের একেবারে শাক বলা হয় আমাদের এলাকাতে। এবং এখানে আমাদের ক্যামেরাম্যানকে যদি আমি আসার জন্য অনুরোধ জানাই যে আপনারা দেখছেন চমৎকার একটি মরিচ গাছ, এবং এখানে কিন্তু মরিচ ধরেছে এই শরণখোলা থানার ঠিক সামনেই কিন্তু এই বাগানটি। তারপরে যদি আমরা আর একটু ভিতরে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ রোপণ করা হয়েছে। এবং আমরা শুনেছি এই বেগুন গাছ থেকে বেগুন নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু ভর্তা করে খাওয়া হয়েছে, ভাজি করে খাওয়া হয়েছে, এবং এখানে কিন্তু বেগুন ধরেছে। আমরা সেই বেগুনগুলো যদি একটু দেখি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন রয়েছে কিন্তু এখানে একেবারেই চমৎকার চমৎকার, যা দেখে আরও যারা দেখবেন তারা অনুপ্রাণিত হবেন, পুলিশ কর্মকর্তারা এবং যারা বিভিন্ন পেশা চাকরি করছেন তারা। এখানে আমাদের ক্যামেরাম্যানকে যদি আমি একটু সামনে আসার জন্য অনুরোধ জানাই, একেবারে এই যে বেগুনগুলো রয়েছে এবং এখানে একটি বড় বেগুন রয়েছে এবং আরও অনেক বেগুন রয়েছে এখানে। এবং লাল শাকগুলো যদি আমাদের ক্যামেরাম্যান একেবারে ক্যামেরা যদি নিয়ে আসেন ক্যামেরা লেন্সটি, তাহলে দেখবেন লাল শাক ফুটেছে, অনেক লাল শাক, যা দিয়ে তারা কিন্তু খাচ্ছেন। আম গাছে এত সুন্দর করে আমগুলো হয়েছে, দেখুন এই যে আমার হাতে দুটি আম রয়েছে, একেবারে কাছ থেকে ক্যামেরা লেন্স থেকে দেখলে কত সুন্দর লাগছে। তারপরে এখানে আরও আম রয়েছে, আপনারা দেখুন এগুলো আরও বড় হবে। এবং আমরা যতটুকু শুনেছি আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি একজন গাছ পাগল মানুষ, বাগান পাগল মানুষ, এবং আমরা যতটুকু শুনেছি তিনি একজন বৃক্ষ পাগল মানুষ, তিনি যেখানেই যান যেখানেই যান তিনি সেই পতিত যে জমি থাকে সেখানে তিনি এই বাগান করার চেষ্টা। আমরা মনিরবের কাছে শুনবো, মনিরবা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মনিরবা আপনার কাছে প্রথমে আমরা শুনতে চাই যে এই আপনি যেখানেই যাচ্ছেন সেখানে বাগান করছেন, তাহলে আপনার এই আগ্রহটা কীভাবে সৃষ্টি হলো? আসলে আগ্রহটা আমার বাড়ি থেকেই, আমার বাবা দাদা তারা কৃষক ছিল, তাদের এই অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত হয়ে বিভিন্ন জায়গায় গেলে আমি যাতে মানুষ একটা বাড়ি একটা খামার হিসেবে গড়ে তুলতে পারে, দেশ এবং দেশের জনগণ যেন আমাদের বিদেশ থেকে যেন কোনো জিনিস আনি আমাদের খাওয়া না লাগে, আমরা যেন যার যার ঘরে ঘরে যার যার বাড়ি বাড়ি ফল এবং ফুলের বাগান করে আমরা যেন দেশটাকে সমৃদ্ধ শক্তিশালী এবং আমাদের দেশটাকে যেন অর্থনৈতিক শক্তিশালী করে আমরা নিজেরা যেন স্বাবলম্বী হই। এবং আমরা আম গাছটি দেখছি এবং আপনার পরিচর্যার মাধ্যমে অনেক আম এখানে হয়েছে, এই আম গাছের এই জাতটির নাম কি? এই জাতটির নাম হলো মল্লিকা জাত। মল্লিকা, মল্লিকা জাত। এই গাছে কীরকম আম দেয় এবং এর স্বাদ কীরকম? এ খুব সুমিষ্ট আম, এ গাছে আম প্রচুর আম ধরে এবং এই আম গাছ পরিচর্যা করলে এর একটা আম 1 কেজি 1.5 কেজি 2 কেজি আম ওজন হবে। এবং এছাড়া এ আমের খুব গুণাবলী যে আমের কোনো আঁশ হয় না এবং আমের দেখতেও সুন্দর খাইতেও সুন্দর এবং আম ঘেরানো ভালো এবং প্রত্যেকটা মানুষ এই আম খেলেছে মনোমুগ্ধকর পরিবেশে সে একটা শান্তি লাভ করবে। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই বেগুন গাছটি লাগিয়েছেন। মনির ভাই এই বেগুনের জাতের নাম?
এই বেগুনের জাতের নাম হলো কিন্তু কালো বেগুন, এবং এই বেগুনগুলো সাধারণত আমাদের যশোর অঞ্চলে এই বেগুনগুলোকে ওই কালো বেগুন বলেই সবাই চেনে। ক্যামেরাম্যান কিন্তু আসাদ অনুরোধ জানাচ্ছে, একেবারেই কাছে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ধরেছে। আচ্ছা, একেবারে আর একটু কাছে আসা দূর একেবারে বেগুনটা দেখার জন্য। আচ্ছা মনির ভাই, এই কী জাত? এটাকে কালো বেগুন জাত বলা হয়। কালো বেগুনের জাত, আপনি এগুলো নিজেই রোপণ করেছেন? যাই, এখানে কিন্তু রয়েছে পেঁপে গাছ। মনির ভাই তিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন সব কিছু। আচ্ছা, এই পেঁপে গাছটাকে আমি ক্যামেরাম্যানকে বলবো একেবারে কাছ থেকে ভিডিও করার জন্য। আচ্ছা, এই পেঁপে গাছ কি আপনিও কি এগুলো রোপণ? হ্যাঁ, এটা রেড লেডি পেঁপে গাছ, রেড লেডি। এগুলো কোথা থেকে সংগ্রহ করেছে? এটা আমি বিভিন্ন ঢাকা টাকা বিভিন্ন জায়গাতে বীজ আনি, এই বীজগুলো তৈরি করে গাছগুলো লাগাইছি। কীরকম পেঁপে হবে? এটা প্রচুর পরিমাণে পেঁপে হবে, রেড লেডি পেঁপে। এটা খুব উন্নত মানের একটা জাপানি জাতের পেঁপে এবং খুব সুমিষ্ট পেঁপে, এবং এটা ফল পলা যেতে পারে, এটা খুব উন্নত মানের ফল। আপনারা দেখলেন শুনলেন যে এই পেঁপে জাতের নাম কী এবং কী ধরনের পেঁপে ধরবে, কী পরিমাণ পেঁপে ধরবে এতে। আমরা আরও যদি সামনে যাই, এখানে দেখতে পাচ্ছেন আরও বেগুন গাছ রয়েছে। এই বেগুনের দর্শক আপনারা শুনলেন যে তিনি উল্লেখ করেছেন যে এই যে শাকটি, ক্যামেরাম্যানকে আমি আর একটু সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি, এগুলো হচ্ছে ঘিকাঞ্চন শাক, অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। এই শাকটি টমেটো ছিলেন আমাদের কর্তব্যরত এসআই মনির ভাই, তিনি বৃক্ষপ্রেমী একজন মানুষ। মনির ভাই, এটা কী ধরনের টক টমেটো? দেশীয় জাতের টক টমেটো, দেশীয় জাতের খুব উন্নত মানের টক টমেটো, খাইতে খুব সুস্বাদু। মনির ভাই, আপনার যে টমেটো গাছ, এতে কী পরিমাণ টমেটো ধরেছিল? এটা আমাদের এখানে প্রায় 5-6 মণ টমেটো হয়েছে, এবং প্রচুর পরিমাণ টমেটো ধরে, এবং এই টমেটো যে একবার খেয়েছে সে বারবার খাবে, কারণ এই টমেটোগুলো টক। কিন্তু বাজারে যে হাইব্রিড টমেটো পাওয়া যায় তার মান আর এর মান অনেক গুণে ডিফার করে। আপনি এই টমেটোর বীজ কোথা থেকে সংগ্রহ করেন? এই টমেটোর বীজগুলো আমি আমপাল থেকে আনিয়েছিলাম এবং ঢাকার থেকেও আনিয়েছিলাম। ঢাকা থেকে এনেছিলেন? আচ্ছা, এর মানে কী পরিমাণ এতে ফলন হয়? এতে ফলন আসলে 100% ভালো ফলন হয়, এবং যে ফলন হয় এই ফলন মোটামুটি মানুষ সন্তোষজনক এবং কৃষকের লাভজনক। আমরা জানি আপনি এখানে ফুলের চারা রোপণ করেছেন, আমরা একটু ফুল গাছগুলো দেখবো। দর্শক, আপনাদের উল্লেখ করে রাখি, এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটি থানায় এরকম একজন বৃক্ষপ্রেমী, এবং আপনারা দেখছেন এখানে কিন্তু আরেকটি চমৎকার, আমরা যদি আপনার আরো কি কি এখানে কত জাতের এখানে ফলের গাছ আছে, তারপরে সবজির গাছ আছে, তারপরে ঔষধি গাছ আছে, আপনারা দেখছেন এইখানে এখানে থানতনি, এগুলো কি আপনারা রোপণ করেছেন? দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু এই যে থানতনি গাছ রয়েছে, আমাদের ক্যামেরাম্যানকে যদি আর একটু সামনে আসার জন্য আহ্বান জানাই। আপনারা দেখছেন এই কিন্তু থানতনি গাছ রয়েছে। এটা আমি বিভিন্ন জায়গার থেকে বা জঙ্গলের থেকে সংগ্রহ করে এগুলো লাগিয়েছি। আচ্ছা, আপনার এই কার্যক্রম কি? হ্যাঁ, আরো আরো দেখছেন পুদিনা পাতা, এই যে এটা পুদিনা পাতা, এই যে এটা মানুষের বিভিন্ন জ্বর জারি সর্দি কাশি হলে এগুলো লাগে। আচ্ছা, এই গ্রিন লেডি পেপার চারার বৈশিষ্ট্য কি? গ্রিন লেডি পেপার চারার বৈশিষ্ট্য হলো যে এই ফলগুলো অনেক বড় হয় এবং ছোট গাছে বেশি ফল হয়। ছোট গাছে কতদিন সময় লাগবে এটা বড় হতে? এটা বড় হতে ধরেন 3 মাস, 3.5 মাস লাগবে। 3 মাসের মাধ্যমে এই ফল দেবে তো? কোথা থেকে সংগ্রহ করেছেন এই গ্রিন লেডি পেপার? সাধারণত এই মার্কেট থেকে, যেমন ঢাকা থেকে বীজ আনা লাগে, খুলনা থেকে বীজ আনা লাগে, বীজ আনা লাগে, বীজগুলো তৈরি করে। আপনি যে এগুলো সংগ্রহ করেন, আপনার অনেক সময় যায়, অনেক অর্থ যায়, এই জিনিসটাকে আপনি কিভাবে উপভোগ করেন? আসলে এটাকে আমি সত্যিকারের কথা হলো যে এটা আমার মনের থেকে আমি শান্তি এবং সুখের ভিতর দিয়ে আমি উপলব্ধি করি, এটাই আমার শক্তি। জানি আপনি এই গাছগুলোকে নিজের সন্তানের মতন ভালোবাসেন। জি 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 জি। এবং রয়েছে মনির ভাই, তিনি আমাদের দেখাবেন, এবং মরিচ গাছ, এইটা কি মরিচ গাছ? এটাকে বরজের মরিচ গাছ, বরজের ঝাল বলে। এটা মানে কি পরিমাণ ফল দিতে পারে? এটা অনেক প্রচুর ফল হবে, অন্য অন্য মরিচ গাছে যে মরিচ হবে তার থেকে 4-5-10 গুণ ফল বেশি হবে, এবং সারা বছর ফল দেবে। ঝাল কেমন?
ঝালের দগ খুব বেশি, খুব। আপনারা কি খেয়েছেন আপনাদের ম্যাচে বা? হ্যাঁ হ্যাঁ আমরা খেয়েছি এবং গতকাল রাতেও খেয়েছি। আমাদের ওসি স্যার যিনি আছেন মোহাম্মদ ইকরাম হোসেন, তিনি কি বলেছেন আপনাকে? উনিও দেখে খুব সুন্দর করছে বলছেন, হ্যাঁ এই এই উদ্যোগটা খুবই সুন্দর, এই ফল ফলালি বা এই যে গা ঔষধি গাছ দেখতে পাচ্ছি, এলাভেরা একটা ঔষধি গাছ, এই এই গাছের অনেক গুণাবলী, এই গাছ দিয়ে আপনার মুখের মাছকে বড়া ই করা, তারপরে এদের শরবত তৈরি করা, তারপরে বিভিন্ন ধরনের মানে ভালো ভালো খাবার তৈরি করা বা জুস তৈরি করা। হ্যাঁ এরপরে এইদিকে আমরা দেখতে পাচ্ছি আরও অ্যালোভেরা গাছগুলো চমৎকারভাবে তিনি রোপণ করেছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলমি শাকের বাগান, এটি হলো কিন্তু কলমি শাকের বাগান। আচ্ছা আপনি এই কলমি শাক কি আমাদের দেশেই না বাইরে থেকে? এটা হলো কিন্তু বেরাকের। আচ্ছা আপনার কাছে আমি জানতে চাই এখানে কত প্রজাতি ঔষধি গাছ আছে? এখানে অন্তত 50-60 রকমের ঔষধি গাছ আছে, আরও আমরা সংগ্রহ করতেছি এবং এগুলো মোটামুটি আরও সংগ্রহ করি। ফলের গাছও আছে এরকম 50-60 রকমের, আমরা আরও নতুন নতুন গাছ। ফুলের গাছও আছে এরকম 50-60 রকমের, সব ধরনের গাছ নিয়ে আমরা আরও তৈরি করতেছি এবং আরও গাছ। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটি মনে হয় ফুল গাছ, এবং ফুল গাছটি কিন্তু চমৎকার আমাদের ক্যামেরাম্যান দেখাচ্ছেন, এবং ফুলও দিয়েছে, দেখতে এত অসাধারণ লাগছে, প্রচুর সুন্দর লাগছে। কিন্তু মনির ভাই এই গাছটা কী নাম? এটাকে আমরা সাধারণত গ্রাম এলাকায় মোরগ ফুল জাতীয় বলি, এবং এর এক এক জায়গায় এলাকা ভিত্তিক এক এক রকমের নাম। এটি সংগ্রহ করছেন কি এলাকা থেকে না বাইরে? এর মধ্যে আপনাদেরকে এই ঔষধি গাছগুলো দেখাচ্ছি। আচ্ছা এই গাছটার নাম কি? তুলসী গাছ। এটা পেটের অসুখ জ্বর জারি বিভিন্ন ধরনের পেটে ইয়ে হলে ট্যাবল হলে রস চিবে খেলে পড়ে তার এটা ওষুধ লাগে না এবং সেটা ই হয়ে যায়। দর্শক আপনারা দেখলেন যে পাথরকুসি গাছ, এই গাছগুলোর পাতাগুলো দেখলে আপনাদের খুব ভালো লাগবে, এবং এই পাতা রস খেলে বা পাতা খেলে পেটের যে অসুখ আছে সেগুলো ভালো হয়ে যায়, এবং এগুলো কিন্তু রোপণ করেছেন আমাদের এই থানার কর্তব্যরত এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম, তার আন্তরিক চেষ্টায় এবং আন্তরিক প্রচেষ্টায়, এবং এই থানার কর্তব্যরত ওসি মোহাম্মদ ইকরাম হোসেন তার সহযোগিতায়, এবং আমাদের মনির হোসেন তিনি যেখানেই তিনি থেকেছে সেখানেই কিন্তু তিনি এই ফলের গাছ ফুলের গাছ তিনি রোপণ করেছেন ঔষধি।